মোর ময়না কোথায় কয় না? তোর কথাগুলো শুনি না, মোর সেই ভাল লাগে ময়না পাহির মতন। খালি একটাই সমস্যা, তোমার বাড়িটা এহেরে বেশি ভিতরে, রাস্তা ঘাটে নাই। বাহ, সেই মজাক করবে রে ভাই, তোর সাথে এতদিন থাকি কথা কম এত ভালো পান, কিন্তু এলা পর্যন্ত মোক আই লাভ ইউ এ কলু না। সুসেনিটা রাগ করতে তো সরম পাইস না, তোমার অতি দুনিয়ার কুত্তে, মোটা কুত্তে, খাটা কুত্তে, চেপটা কুত্তে, চিকন কুত্তে, কত ধরনের কুত্তে, চেংরা দেহি কি মুই মানুষ নহাং, একবার কামড়াইলে এলা 14টা বেজি দোয়া লাগবে। ওইলে বাদ দে, মগ একবার লাহে করি আই লাভ ইউ কত, মুই চোখ মুনজং, তুই টপলাস করি কহ, দে কয় এলা। ইস রে, পড়াই হসিলে কামটা, তাতে আসি ঘুমটা ভাঙিয়ে দিল। তোর কি কাম হয় রে? তোমার জ্বালায় আরো শান্তি মতো স্বপ্ন দেখা যাবে নয়। তোর স্বপ্নর গুষ্টি মারুম, কিসের এত জ্বালা ঠান্ডা করছে? 7 দিন থাকি ওর গাঁত হওয়ার নাম নাই, উঠে উঠি গাঁত হয়ে স্কুল যা। না গো, মুই এলায় না উঠং, আর একবার ঘুমে যদি স্বপ্নটা ফির দেহা পাং। এ উঠছে না নাই রে, ই চোখ দিয়ে দেহা পান না, তোমার ছাওয়া এলা উঠে নাই। তোমার হালুয়া নাড়িটা আনতো এক পিটি মেসকে। মুই তোমার সাহর নাকি, নিজে জায়গা আনবেন না পান, সারা দিন কাম করি উকেশ পান না, মুই দেই তোমার সংসার করি খায় আসুন। আয় রে, শোক কোতাতে সংসারত আইছে, না লাগে থাক নাটি। এ সুসে, তুই উঠ তো। এ তোমার কাজিয়ে বন্ধ হল, মোর আরো ভাল লাগি আছিল। দেখছিস সুসেটা, আমার কাজিয়ে দেহি বলে ভালা পায়। তুই যা তো, ঠান্ডা পানি দিয়ে গাঁও ধুয়ে আয়। মক সব কথা কও, কিন্তু ঠান্ডা পানি দিয়ে গাঁও ধোয়া কথা কন না। তুই যা বনে বালতি করে পানি নিয়ে আসি, কাট ঢালি দিন। তোমরা খালি অল্পতে রাগ করেন গো, যাইবে লাগছং র। ছোট ছাওয়া পাইছেন না, স্বামী স্ত্রী মিলি অত্যাচার লাগাইছেন। এ বান্দর, কি কলু? কিছু কম নাই, অল্প গরম পানি দিলে ভালা হল হয়। র, গরম পানি নিয়ে যাইয়া তোর কাট ঢালি দিবে লাগছং। না লাগে, মোর ঠান্ডা পানিয়ে ভালা। পানি দেহিয়ে মোর পিলেই কাইপে লাগছে, মুই আরো কয়দিন থাই পানি খাওয়ায় বাদ দিছং, বারে বারে পেশাব লাগে জন্যে। এমরা কয় আরো গাও ধুবের, ও মা গো কি ঠান্ডা পানি, এই পানি গাত দিলে মুই এলাই মরি যাইম, এই ঠান্ডা বলে গাও ধয় গো। এ সুসে, কাইপে লাগছিস কে? কাইপে নয়, জি ঠান্ডা পানি তোমার, চিমড়ে মানুষ একটা গিজারও লাগায় না। বাপ সত্য পুরুষ মোর গিজারের নামে শুনে নাই, আর তোর জন্য লাগাইম গিজার, আমরা ছোটতে কুয়ের পানি দিয়ে গাও ধুসি রে, আর তোমাক দামি দামি বাথরুম লাগে, তাতে আরো ট্যাঙ্কির পানি। ফির আরম্ভ করিল ভুরভুরি জনের কথা, ও আব্বা গাওটা না ধুলে না হয়। এ লেত্রা, 7 দিন থাকি না গাও ধুস না, যার গাও লেত্রা হয় তাই হে প্রত্যেক দিনে গাও ধয়, মোর গাও সাফা আছে তো। তুই গাও ধুবু না, মুই ধোয়াই না। হইছে, মুই নিজে ধুমেলা, জুয়েন বেটাটা গা ধুবে তুই সরম পাইস না, বাথরুমে ঢুকছিস। সুসেটা ওম্মা, এটা বাথরুম না ক্লাব ঘর, যাইয়ে মন তাইয়ে এসে। ওছি, এই না কি কয়, আমার দেইহা সরম করস। এ সুসে, সরম লাগবে নয়, জুয়েন চিংড়াটা গা ধুম। তা তুই বলে কোন সুম বাথরুমে ঢুকছাস, এখনো ডুব দাস নাই। এতে মুই কুতি ডুব দিম, ঠান্ডাত মানুষ গা ধয়, তুই বাথরুমের ভিতরে কি মনে করি আসলো ওটে কত। এ একটা খুশির খবর। কি হল রে, কিসের খুশির খবর? আঙ্গ বর্ণগর মিনে আরেকটা চ্যানেল খুলছে জানস? মুই তো জানো, আমার রাইজে জানে না নাই গো রাইজ, আমরা নতুন করি আরেকটা চ্যানেল খুলছি, চ্যানেলটার নাম হল বর্ণগর মিম লাইভ, আমার ডিসক্রিপশনত লিংক দেওয়া থাকবে, সবাই যায়া ভসা ভস সাবস্ক্রাইব করে দাও, আর বেশি বেশি করে লাইক করো আর শেয়ার করো। আশা করি আমার এই চ্যানেলটা তোমরা যেভাবে সাপোর্ট করছেন, আমার এই নতুন চ্যানেলটাকেও এইভাবে সাপোর্ট করবেন, এত তোমরা বহুত ফানি ফানি ভিডিও পাইবেন। আইসো তো দেহি, ভিডিও গুলো কেমন হয়েছে? গাইস, এক মাসের ভিতরে কিন্তু 10,000 সাবস্ক্রাইব হওয়ার লাগবো, আইলে কল খবর আছে। এ কি খবর আছে? এবি কইলাম, একটা বান্দর ছাওয়া। রাইস, যাও তাড়াতাড়ি আমার ভিডিওর লিংকত ক্লিক করি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা দেখো। আরে কদম, তুই যা থাই গা ধুম।
রাইস তোমরা যাও, মক সরম লাগে না নাকি?